ক্লাবের দখলদারি নিয়ে বিবাদের জেরে মারধর ভাংচুর কামারহাটিতে ক্লাবের দখলদারি নিয়ে গণ্ডগোলের জেরে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বেলঘরিয়া থানার কামারহাটি পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের শালপাতা বাগান এলাকা অভিযোগ স্থানীয় সমাজ কল্যাণ সমিতি নামক ক্লাবের সদস্য সাতাশ বছরের উজ্জ্বল ভট্টাচার্যকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি পেটায় চান্টা ভ্যাবল বাবুসোনা ভ্যাবলের দুই ছেলে সহ বহিরাগতরা হামলায় গুরুতর আহত অবস্থায় কামারহাটের সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন ক্লাব সদস্য উজ্জ্বল ক্লাব সম্পাদক বিপ্লব দাসের অভিযোগ ক্লাবের ভেতরে ঢুকে ওরা ভাঙচুর চালিয়েছে স্থানীয় দুষ্কৃতী ভ্যাবলের নেতৃত্বে এইসব হয়েছে এই ঘটনাকে ঘিরে শালপাতা বাগানে উত্তেজনা ছড়ায় বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয় ক্লাবের সম্পাদক বিপ্লব দাসের দাবি দীর্ঘদিন ক্লাবটি বন্ধ ছিল সেবামূলক কাজের জন্য তিন মাস আগে নতুন কমিটি গড়া হয়েছে কিন্তু এলাকায় কিছু নেশারূপ পাড়ায় উন্নয়ন চায় না তারাই ক্লাবে ভাঙচুর করছে আক্রান্তের পরিবার বেলঘুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে চিলা চিলি শুনতাছি তখন আমি শাশুড়ি বললাম কি যে আপনি একটু জানতো কেন চিলা চিলি হচ্ছে তারপরে এসে দেখি দৌড়াদৌড়ি করতেছে তোর মুখে রক্ত কেন কাকি বাবু সোনারা মেরেছে ওরা সবাই মিলে আমাকে মেরেছে আমি কেন কি হয়েছে সেটা আর শুনতে দিল না দৌড়াচ্ছে এবার ওর পেছন পেছন আমিও দৌড়াচ্ছি এখন তারপরে এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে সবাই মিলে মেরেছে শারদার ছেলে তিন ছেলে গোপালের দুই ছেলে আর ভ্যাবলের তিন তিন দুই ছেলে আর ভ্যাবল সবাই ছিল ভিড় ছিল তার মধ্যে এবার ফেলে মেরেছে আর আমি এসে দেখি তখন অজ্ঞান হয়ে গেছে কোনো সেন্স নেই কোনো সেন্স নেই না কোনো সেন্স নেই মুখ দিয়ে গলগলায় রক্ত পড়ছে এখন ওকে ওর দাদা হসপিটালে নিয়ে গেছে সেটা আমরা কিছুই জানি না আমি তো ঘরে ছিলাম রুটি করছিলাম আমার ছেলে হয় উজ্জ্বল ভট্টাচার্য আমার দুটোই ছেলে আমার নাম সবিতা ভট্টাচার্য মা ব্যাপারটা হচ্ছে ক্লাবটা নতুন একটা কমিটি তৈরি হয়েছে কিছু বাজে লোক আছে যাদের কাছে এটা ভালো লাগছে না আর এই চিরকালের একটা পাড়ার একটা বড় ক্রিমিনাল একটা তো বড় ক্রিমিনাল আছে সে হচ্ছে ভ্যাবল নাম হচ্ছে ভ্যাবল বড় ক্রিমিনাল ওর মতো ক্রিমিনাল কেউ পৃথিবীতে মানে হয় শালপাতা বাগানে ওর মতো ক্রিমিনাল ওর ছেলেপ্লে এগুলো তৈরি করছে যেন ক্লাবটা ঠিক মতোভাবে না চালানো যায় নিজে তো মানুষ হয়নি তার ছেলেপ্লেগুলোও মানুষ করতে পারেনি পুরো পাড়াটা যেন উৎশৃঙ্খল থাকে ওরা এটাই চায় একটা উজ্জ্বল বলে ছেলে আছে আমাদের ক্লাবেরই সদস্য ঠিক আছে তার সাথে হয়তো কোনো কারণে হয়তো কথা তকি লেগেছে এবার সে হয়তো একটা সে অনেক অনেক সিনিয়র তা জুনিয়রদের একটা হয়তো চট থাপ্পর হয়তো ও দিলেও দিতে পারে এটা যতটা আমার শোনা দিতে পারে সেই এগেন্সে ও ভ্যাবলের ছেলে সব ছেলে পেলে ডেকে পেকে এনে ওকে রাস্তায় মারল ক্লাবের সামনে মারল তারপর ওদের এত বড়ো সাহস ব্যক্তিগত ঝামেলাটা ক্লাবে নিয়েছে ক্লাবের জিনিসপত্র ভেঙে গেছে ক্লাবে ঢোকার ওদেরকে কে পারমিশন দিল এইভাবে জিনিসগুলো ভাঙার কেউ পারমিশন দিলো পুরো পাড়ায় ওদের এগেনস্টে আছে শুধু সময়ের অপেক্ষা পুলিশকে খবর দিয়েছি পুলিশ এসছে সবার বাড়িতে গেছে পুলিশ যেটা করার সেটা করেছে থানায় ওর মা বলেছে ডায়রি ডায়েরি করতে হবে আর আমরা ক্লাবের কর্তৃপক্ষ হিসাবে আমরাও চাই ক্লাবের কর্তৃপক্ষ হিসাবে ওদের নামে ডায়রি করব কারণ ও সব ক্লাবে ঢুকে ভেঙেছে কোনো ছেলে বাদ যাবে না ছেলেটির কি অবস্থা ছেলের অবস্থা খুব খারাপ যা শুনলাম হসপিটালে ভর্তি আছে মাথায় স্কিটি স্ক্যান হবে আমরা যাচ্ছি সবাই সবাই পাড়ার লোক সবাই যাচ্ছে ছেলেটার নাম কি উজ্জ্বল ভট্টাচার্য আমার নাম বিপ্লব দাস সেক্রেটারি